আচ্ছা, যখন বিয়ে করতে চেয়েছেন তখন পরিবার থেকে কোনো বাধা বা কোনো কমপ্লেইন এসেছে কিনা? আমি খুব শয়তান ছোট থেকে, পরিবারকে আমি জানাই নাই বিয়ে করার আগে। আচ্ছা আচ্ছা, আমি পালিয়ে বিয়ে বলা যায় এটাকে? পালিয়ে না, ঠিক, যেহেতু আমি আমার এর আগে যেহেতু ডিভোর্স হয়েছিল এবং আমার বাচ্চা ছিল, আমি ঢাকায় থাকতাম, কাজ করতাম তখন, তো আমি আমার বোন আর আমার বাচ্চা একসাথে থাকতাম, আমার বোন আমার বাচ্চাকে টেক কেয়ার করতো, বেসিক্যালি আমি কাজ করতাম। তো দেখা যেত আমার বাবা মা তো কিশোরগঞ্জ থাকতো, তো আমি এখানে ঢাকায় বিয়ে করে বসে আছি ওটা তো আমার বাবা মার জানার কথা না। তো আমার যেদিন ছেলে হবে, বাট ওরা বুঝতে পারতো, আন্দাজ করতে পারতো যে আমি কোনো একটা রিলেশনশিপে আসছি। সো যেদিন আমার ছেলে হবে ওই দিন ফার্স্ট আর কি আমার বোন আমার ফ্যামিলিকে জানায় যে এরকম আমার মানে বাচ্চা হয়েছে বা বাচ্চা হবে আজকে। তো আমার বাবা মা লাইক আকাশ থেকে পড়ে, মানে বিয়ের খবরের আগে আপনারা বাচ্চার খবর পেয়ে গেছে। সো এটা হচ্ছে বিষয়, জানাই নেই, বিকজ জানাই নেই কেন, আমাদের দেশে একজন আমার থেকে 38 বছরের বড় বা আমার বাবার থেকে আমার হাজব্যান্ডের বয়স বেশি, আমার বাবা এখন নাই যদিও। সো দেখা গেছে যে তখন এটা আসলে একটা ফ্যামিলি হুট করে মেনে নেওয়ার মতো আমাদের দেশে খুব, ধরেন মানে 1 লক্ষ পরিবারের মধ্যে একটা পরিবার আপনি পাবেন না যে হুট করে এই জিনিসটা, আমাদের সামাজিক যে পার্সপেক্টিভ সেখান থেকে আসলে বিষয়টাকে ইজিলি নেয় না। তো এটা আসলে প্রথমে, আর দেখা যায় যে আত্মীয় স্বজন অনেক কথা বলে, যেমন আমার আত্মীয় স্বজন ফার্স্ট কমেন্টেই বলছে হ্যাঁ নানার বয়সী লোককে বিয়ে করছে, আমার নিজের ক্লোজ আত্মীয় স্বজন বলছে। তো এটা আসলে দেখা যায় যে পরিবার মেনে নিতে চাইলেও আত্মীয় স্বজনের যন্ত্রণায় পারে না। তো এই জন্য আমি আবার খুব থাকে না যে স্বাধীন চেতা, ছোটবেলা থেকে আমার কাছে মনে হচ্ছে আমি নিজে যাই করি, নিজের ইচ্ছাতে ভুল করি আর সঠিক করি, সেটার জন্য নিজেই দায়ী থাকবো বা নিজেই নিজেকে প্রশংসা করব। সো এরকম ছিল ব্যাপারটা। বাট আমার ফ্যামিলি পরে যখন, আমি আবার খুব ভালো বুঝাইতে পারি, মানুষকে কনভিন্স করতে পারি, আমি যখন হসপিটাল থেকে পরে আমার বাবার সাথে আমি ফোনে কথা বললাম, আমি বলছি যে দেখো আমি এখন সুখে আছি, এটা মানুষের জেলাসি হয়, সো তুমি মানুষের কথা শুনিও না, তুমি দেখো তোমার মেয়ে সুখে আছে। বাট আমার বাবা খুব শিক্ষিত ছিলেন অ্যান্ড আমার বাবা খুব স্মার্ট ছিলেন, আমার বাবা জিনিসটা বুঝতে পারছে এবং আমার ফ্যামিলি পরে এটাকে খুব ইজিলি নিছে, আমাকে কোনো বাধা দেয় না বা বকাবকি করে না আর কি। এই আপনি যখন জানিয়েছেন তখন আসলে তাদের আর কিছু করারও ছিল না, তারা অপোজ সেটাকে কীভাবে করবেন। তো যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা এখন অনেক বেশি ইনভলভ থাকি এটার সাথে, আমাদের সব কিছুতেই দেখা যায় কখনো না কখনো সারাক্ষণই আমরা সোশ্যাল মিডিয়াতে থাকছি। সো কমিউনিকেশনের মাধ্যম বলি, আপডেটেড থাকা বলি, একটা মানুষের লাইফে জাসুসি করা বলি বা তাকে আসলে মানসিকভাবে অশান্তি দেওয়া বলি, সবই কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতেই এখন হচ্ছে। এবং আমরা যদি আসলে লক্ষ্য করি আপনার ক্ষেত্রে যেটা হয় যে এত বেশি হেট কমেন্ট এবং এত বেশি নেগেটিভ কথা, এত জঘন্য জঘন্য কমেন্ট সবাই করছে এবং আপনি প্রতিনিয়ত সেটাকে হাসি মুখে সবাইকে রিপ্লাই করছেন এবং আপনি 1 সেকেন্ডের জন্য কাউকে এটা বুঝতে দিচ্ছেন না যে আসলে আপনি বিরক্ত বা কোনো কিছু, এবং মনে হচ্ছে যে আপনি আসলে এই সব কিছুর জন্য অনেক আগে থেকে ওয়েল প্রিপেয়ার্ড। সো জানতে চাই এত হেট কমেন্টের পরে দিন শেষে কি একবারও খারাপ লাগা কাজ করে কি না, যে কেন এমন বা কেন আসলে মানুষ পজিটিভ ভাবতে পারে না? আচ্ছা, আমি একটু বলি আপনাকে, আমি যখন প্রথম দিকে লাইভ করি, আমি একটা সময় লাইভ করা ছেড়ে দিয়েছিলাম মানুষের কমেন্টের ভয়ে। এত মানে দেখা যেত যখন আমার হাজব্যান্ডের একটা ছবি আমি প্রথম আমার মায়ের এতে শেয়ার করি, ওখান থেকে এটা ভাইরাল হয়েছে এবং মানুষ এত হেট কমেন্ট করে যে আমি ভয়ে লাইভ করা ছেড়ে দিই। তো কিছু বলো, আমি নিজের সাথে নিজে কথা বলি এবং আমার ছোটোবেলা থেকে অনেক সাহস, আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছে সেটা হচ্ছে সাহস। অ্যান্ড দেন আমি দেখা যায় মাঝখানে কিছু ব্র্যান্ড প্রমোটার বা লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে অনেক টাকা নিত ওরা, এবং আমি এত ওদের ব্যবহারও খুব খারাপ ছিল কারণ ওরা ছোট উদ্যোক্তাদেরকে একদম পাত্তাই দিত না যাদের সাথে কাজ করতাম, প্রফেশনালিজমের চূড়ান্ত মাত্রা। হ্যাঁ, এত মানে এত টাকা দেখা যেত পার ঘন্টায় 30,000-40,000 টাকা 1 ঘন্টা লাইভের জন্য, এটা খুব বেশি একটা হয়ে যেত, দেখা যেত আমার ব্যবসায় লাভ তো হইতোই না উল্টা লস হইতো। তো সব কিছু মিলে একটা টাইম আমি সিদ্ধান্ত দিলাম না আমি নিজেই লাইভে দাঁড়াবো আবার। তো দেখা গেছে যে আমার একটা জিনিসকে আমার উপস্থিত বুদ্ধি অনেক বেশি, ধরেন যে কোনো কোয়েশ্চেনের আমি যে কোনো সময় অ্যান্সার দিতে পারি, আমার কোনো প্রিপারেশন লাগে না। সো আমি এরকমই আমি মুখের উপর কথা বলে দিতে পারি। তো আমার যখন হেট কমেন্টগুলো আসে প্রথম দিকে আপনার 80% নেগেটিভ কমেন্ট আসতো, বাট এখন আপনি খেয়াল করবেন যদি 5,000 মেয়েদের কমেন্ট থাকে একটা মেয়েও আমাকে নেগেটিভ কমেন্ট করবে না। ছেলেরা কিছু আছে যারা একদমই মানে বুঝে না, অশিক্ষিত বা ক্লাসলেস, এরা আমাকে সারাক্ষণ দাদু কই কাকা কই নানা কই টাকার জন্য বিয়ে করছো এটা সেটা, আর মেয়েদের কমেন্টও নেগেটিভ আসে, তবে ধরেন 5,000-এর মধ্যে হয়তো আপনি 1-2-3 এরকম পাবেন, খুব কম। তার মানে কি, আমি মানুষের মধ্যে পজিটিভিটি দিতে পেরেছি এবং মানুষকে আমি বুঝাতে পেরেছি যে আমি আসলে কী বা আমি কী করতে চাই বা আমি কী করছি বা আমি যে আসলে
ওয়ার্কাহোলিক বা আমি যে আসলে ফাইটার বা আমি যে আসলে কাজ করছি এটা মানুষ এখন বুঝে গেছে, বা মানুষ তো দেখে সারাক্ষণ যে একটা মেয়ে ডেইলি তিনটা চারটা লাইভ করতেছে, এত এত ভিডিও করতেছে, এত এত কাজ করতেছে। সো এটা মানুষের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয়ে গেছে। আর আমি এই যে বললাম যে এখনও যদি দেখেন, এখনও ডেইলি দেখবেন আমার নামে বিভিন্ন ফেক নিউজ বের হয়, এটা সেটা, মানে এখন বিষয়টা এমন হয়েছে যে আমার ছবিটা ব্যবহার করলে এটা ভাইরাল হয়েছে, মিলিয়ন্স মিলিয়ন্স ভিউজ। ওরা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে টাকা দেয়, আপনারা জানেন, ভিউজের উপরে। আমার থেকে বেশি টাকা ওরা ইনকাম করে ভিউজ দিয়ে। আমার নামে মিনিমাম 20-25টা পেজ চলে, ইউটিউব চ্যানেল চলে, মানে 20-25টা ইউটিউব চ্যানেল চলে, টিকটক আইডি বিভিন্ন হাবি যাবি। এখানেও আপনি সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। এক্স্যাক্টলি, আমি এটা নিয়ে কখনো কিছু বলি না। আমি বলি যে ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমার ভিডিও লাইভ থেকে কেউ যদি কাট করে তার কারোর যদি সংসার চলে, প্যাট চলে, আমার তো কোনো অসুবিধা নেই, করো ভাই তোমাদের, আমার কোনো অসুবিধা নেই। ওরা আমার ভিউজ দিয়ে ইনকাম করে। অ্যান্ড আমি এখন মানে এগুলোকে আমি আসলে সিরিয়াসলি নেই না, এত ফেক নিউজ এটা সেটা। মাঝখানে একটা দেখলাম এরকম বের হয়েছে যে অন্যের স্বামী ছিনাই নিয়ে গেছে, এরকম হাবি যাবে, অনেক কিছু বলে মানুষজন। দেখেন এখন বা টাকার জন্য, যেটা সবচেয়ে কমন কথা হচ্ছে টাকার জন্য বিয়ে করছে সানবিস পাইতন, মানে আমার কোম্পানি বিয়ে করছে আমার জামাইকে। সো আমি আসলে এগুলো এখন আর মাথায় নেই না, কারণ আপনি যে কোনো সেক্টরে, যেমন আপনি পোশাক নিয়ে নিশ্চয়ই মন্তব্য শুনেন যেহেতু আপনি মিডিয়াতে কাজ করেন। আমাদের দেশে যেটা মোস্ট কমন থিং সেটা হচ্ছে একটা মেয়েকে আটকাইতে হলে তাকে পোশাক নিয়ে কথা বলতে হবে, তাকে ধর্মের দোহাই দিয়ে তাকে আটকে দিতে হবে। তো এরকম বিভিন্ন কমেন্টের সম্মুখীন আমি প্রতিদিন প্রতি মুহূর্ত হচ্ছি, বাট আমি সবসময় এক জায়গায় অটল যে থেমে যাওয়া যাবে না। একবার আপনি থেমে গেলেন আর কিন্তু উঠে দাঁড়াইতে অনেক কষ্ট, সো থেমে যাওয়া যাবে না, মানুষ যা ইচ্ছা বলুক না, বলতে দেন। সো যত মানুষ আপনাকে, আমার বিষয়টা কি, যত মানুষ আমাকে বেশি চিনবে তত বেশি আমার সেল হবে, দিন শেষে আমার সেল দরকার। সো আমি এগুলোকে সত্যি সিরিয়াসলি নেই না এখন আর। প্রথম দিকে আমি ভয় পাইতাম বা কষ্ট লাগতো, এখন আমি প্রচুর ফান করি, মানুষও এটা দেখে মানে মজা পায়, বা মানুষও হচ্ছে এটাকে খুব ফান হিসাবেই নেয়, আমি অনেক ফান করি।